গত পর্বে চোরেরা নির্মলাদের বাড়ির বাগানে হিরে খুঁজে পায়নি ভোর হয়ে যেতে তারা পালিয়ে গিয়েছিল দেখা যাক এবার তাদের হাতে হিরে আসে কিনা নাকি আবার সুরক্ষিত থাকতে পারবে নির্মলা আর দীপা শাশুড়ি মা গতকাল চোরেরা আমাদের বাড়িতে চুরি না করে বাগানের আগাছা আর ঘাস কেটে পরিষ্কার করে মাটি কোপিয়ে দিয়েছি। কেন বলতো? তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাই তো কিছুই জানতে পারোনি। আমার মনে হয় চোরেরা আজ নয় তো কাল রাত্রে আবার আসবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। ঠিক বলেছে শাশুড়ি মা। আমি আজি বাজার থেকে বড় বড় তালা কিনে আনবো। দরজা ভেঙে ঢুকলে তালা কি করবে? তার চেয়ে ভালো আমি যে সব জিনিস তোমায় আনতে বলছি সেইগুলো আনো। শাশুড়ি মা থানায় গিয়ে কি অভিযোগ করে আসব? বউমা তুমি এতবার থানায় অভিযোগ নিয়ে গেছো আমার মনে হয় ওরা এবার পাত্তা দেবে না। কেন পাত্তা দেবে না কেন? রাখালের গরুর পালে বাঘ আসার গল্পটা তোমার মনে আছে তো সেই রকমই হবে আর কি তোমার অভিযোগ পেয়ে পুলিশ এতবার এখানে এসেছে এবার ওরা মনে করবে তুমি শুধু সন্দেহের বসে ওদের বিরক্ত করো তার চেয়ে ভালো আমি যা যা বলি তাই করো ঠিক আছে বলো তাহলে কি করব তুমি বাজার থেকে ছোট ছোট কৌটো কিনে আনো একটা বাচ্চাদের শব্দ করা খেল না যেটা থেকে পুলিশের গাড়ির মতো আওয়াজ হয় আর রেললাইনে ধার থেকে খুঁজে খুঁজে ছোট ছোট দেখে কটা পাথর নিয়ে এসো। শব্দ বের করা খেল না। পাবো কোথা থেকে? আমি না হয় মিউজিক সিস্টেমে অ্যালার্মের ব্যবস্থা করে রাখবো। আচ্ছা কৌটো আর পাথরে কি করবে? তুমি আনো। তারপরই দেখতে পাবে এরপর দীপা বাজার থেকে কৌটো ও পাথর নিয়ে আনলে নির্মলার প্রতিটা কৌটোয় একটা করে পাথর দিয়ে দেয় আর কৌটোগুলো পুকুরে ফেলে দেয় শাশুড়ি মা কৌটোগুলো পুকুরে ফেলে দিলে কেন এমনি যে পুকুরটা নোংরা হয়ে আছে তারপর আবার নোংরা করছো নোংরা পরিষ্কার করতে হবে তো তাই ফেললাম কৌটো ফেলে নোংরা পরিষ্কার তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি শাশুড়ি মা হলো বোধায় যাই হোক এবার ঘরে চলো বৌমা এবার তোমার ওই গানের বাক্সে পুলিশের আওয়াজ লাগিয়ে রিমোটটা আমায় দাও এইভাবে প্রস্তুতি নিয়ে নির্মলা আর দীপা অপেক্ষা করতে থাকে চোরেদের আসার কিন্তু তিন রাত কেটে যাওয়ার পরেও চোরেরা আসে না মনে হয় বৌমা চোরগুলো সেই দিনই উপযুক্ত শিক্ষা পেয়ে গিয়েছিল তাই আর তারা আমাদের বাড়ির দিকে আর আসবে না শাশুড়ি মা তুমি কি সেদিন চোরগুলোকে মেরেছিলে আর বললে না তো বাগানে অভাবে রাত্রিবেলা আগাছা কেটে গর্ত করেছিলে কেন আবার পুকুরে পাথর দিয়ে কৌটো ফেললে কেন ওফ বড্ড প্রশ্ন করো তুমি আচ্ছা বৌমা তুমি কি পায়ে শব্দ পাচ্ছো হ্যাঁ শাশুড়ি মা চলুন বোধ বোঝায় আবার এসেছে আসতে দাও বৌমা তারপর আমিও তৈরি আছি তুমি একটু মনে জোর রেখে আমার সব কথাতে সায় দিয়ে যেও আমিও তো শাশুড়ি মা বোনের জোর নিয়ে ওদের তাড়াতে চাই কিন্তু কেমন যেন মাথাটা ঘুরে যায় আর বুকের ধূপ পুকানিটাও বেড়ে যায় বৌমা চোরগুলো আবার এসেছে তুমি দরজাটা খুলে দাও তো দের খুব মিষ্টি করে ডাকো তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে কি বলছ কি তুমি ধৈর্য খালা ধৈর্য খালা হ্যাঁ এই যে যাচ্ছি বাবারা একটু অপেক্ষা করো এসো এসো তোমরা আমাদের ঘরে এসো এই বুড়িটা আমাদের খাতির করে ঘরে ডাকছে কেন বলতো কিছু একটা মতলব করেছে বউটা তো আবার অজ্ঞান হয়ে গেল রে শোনো বাবারা তোমরা আমার বৌমাকে তুলে ঘরে শুইয়ে দাও তো এই বুড়ি মরার ইচ্ছা হয়েছে নাকি দেব গলার নলিটা কেটে দেবো না না আমায় তোমরা মেরো না পুলিশ বাবারা তো বলেছিল তোমরা ঘরে ঢুকে চুরি করলেই ওরা জেনে যাবে তাই তো তোমাদের ঘরে ডাকছি দেখলি বলেছিলাম না বুড়িটা নিশ্চয় ওঠো না গো আজ তো মেরে ফেলতে আসছে গো ওবৌ মা ওঠো না গো ওঠো হে ভগবান আগে যদি জানতাম আমার মরণের সময় এসে গেছে তাহলে কি আর মাটি থেকে হিরে বের করে পুকুরে ফেলতাম ফেলতাম না গো ফেলতাম না ওগুলো কুড়োতে গিয়ে কোমরে আমার কি ব্যথা কি ব্যথা ও একেই মরে গেছি তারপরে মরার ওপর খাড়ার ঘা বাবা রে বাবা হে ভগবান হিরে পুকুরে ফেলেছে মনে হয় আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন ওগুলো নিয়ে সটকে ছিল চল এদের বাড়ির পেছনেই তো পুকুর আছে হ্যাঁ চল তুলে আনি এরপর চোরেরা পুকুর থেকে পাথর ভরা কৌটোগুলো তুলে আনে তারপর কৌটো খুলে দেখে দেখেছিস পাথর ভরে কৌটোগুলো ফেলেছিল আমাদের বোকা বানাবার জন্য ফালতু কত নোংরা আবর্জনা তুলে দু ঘন্টা পর শেষে হাতে লবড়ংকা পেলাম চল বুড়ির ঘরেই চল ঠিক বলেছিস কোন পুলিশ আসবে না এটাও মিথ্যে কথা আজ পুরো বাড়ি সাফ করব তারপর চোরেরা ঘরে পা দিতেই শাশুড়ির আঁচলের তলায় লুকিয়ে রাখা মিউজিক সিস্টেমে রিমোট প্রেস করে আর অমনি অ্যালার্ম দিয়ে শুরু করে ওরে বুড়িটা ঠিক বলেছিল রে পুলিশ আসছে প্রাণের ভয় বুড়িটা এ একটাই সত্যি কথা বলেছিল রে চল পালাই এদের বাড়ি আর না আসব না দর্শক বন্ধুরা তাহলে কেমন লাগলো আমাদের গল্প যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তাহলে আজ এই বব্দি দেখা হবে পরবর্তী ভিডিওতে